وما خلقت الجن والانس الا ليعبدون الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলাত ওসালাম আলাইকা রসুল আল্লাহ ওয়াইলা আলিকা হাবি আসহাবিকা হাবিব আল্লাহ আসলাত ওসালাম আলাইকা নবী আল্লাহ ওয়াইলা আলিকা হাবি আসহাবিকা নুর আল্লাহ প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাইলা আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দুরুশ্রী পাঠ করবে আল্লাহ তাআলা তার আশি বছরের গুনা মাফ করে দিবেন সাল্লু আল হাবিব সাল্লাহ মুহাম্মাদ সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা জুমার দিন পবিত্র দিন গরিবের হজের দিন যখনই আমরা সময় পাই আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করার চেষ্টা করি কেননা আশি বার দুরুশ্বরী পাঠ করার মাধ্যমে এর ওয়াসিলায় আল্লাহ তালা আমাদের আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দুরুশ্বরী পাঠ করার তৌফিক দান করুক দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি জিন জাতি অনুষ্ঠান নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা দেখে আসছেন জিন জাতি অনুষ্ঠান আর এই অনুষ্ঠান থেকে আমরা আল্লাহ তাবারেকতালার সৃষ্টি জগতের জিন সৃষ্টি জগতের মধ্যে একটি মাকলুক হলো জিন আর এই অনুষ্ঠান থেকে জিন সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে আসছি আজকে দর্শক শ্রোতা একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আর এই বিষয়টি যেহেতু অনুষ্ঠানের নাম জিন জাতি আর এই বিষয়টিও জিন জাতির সাথে জিনদের সাথে সম্পৃক্ত আর আজকের বিষয় দর্শক জিনদের নেকির দাওয়াত প্রদান জিনেরা কিভাবে নেকির দাওয়াত দেন যেভাবে মুসলমান একে অপরকে নামাজের দাওয়াত দেয় এক মুসলমান অপর মুসলমান ভাইকে নামাজের দাওয়াত দেন এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে রোজার দাওয়াত দেন সুন্নাদের উপর আমল করার দাওয়াত দেন যেভাবে করে মাদানি চ্যানেলের মাধ্যমে মোবাল্লিগে দাওয়াত ইসলামী মানুষকে নেকির দাওয়াত দিচ্ছেন ঠিক জিনেরাও নেকির দাওয়াত দেন আজকে আমরা এ সম্পর্কে ইনশাআল্লাহ শ্রবণ করব। দর্শক শ্রোতা আমাদের মধ্যে একটি পুরানো কথা আছে কি জিন মানুষকে ভয় দেখায় বা জিন মানুষকে কষ্ট দেয় জিন মানুষকে ধোকা দেয় আসলে না যারা মুসলমান জিন রয়েছে তারা কখনো মানুষকে না কষ্ট দেয় না ধোকা দেয় না আসো আসা দেয় তো আমরা মুসলমান জিন সম্পর্কে ভালো ধারণা রাখার চেষ্টা করি আসুন আজকে আমরা জিন জাতি সম্পর্কে তাদের নেকির দাওয়াত শ্রবণ করব। আমাদের প্রিয় আঁকা মাদানী অস্তফা সাল্লু মানব জাতিকে হেদায়তের দিকে আহ্বান করার পাশাপাশি জিনদের কাছেও হেদায়তের দাওয়াত প্রদান করেছেন আল্লাহ পাড়ায় ইরশাদ করেন যার তর্জমায় কানজুল ইমান অনেকটা এমন এবং যখন আমি আপনার প্রতি কতগুলো জিনকে ফেরালাম যারা কান লাগিয়ে কোরআন শুনছিল অতপর যখন সেখানে হাজির হলো তখন পরস্পরের মধ্যে বলল চুপ থাকো অতপর যখন পাঠ করা সমাপ্ত হলো তখন আপন সম্প্রদায়ের দিকে সতর্ককারী হয়ে ফিরে গেলেন অর্থাৎ নিজের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসাবে তারা গেলেন আলামা মুহাম্মদ বিন আহম্মদ আনসারি কুর্তুবি রাহমাতুল্লাহি তাল এই আয়াতের তাফসিরে লিখেন এক সম্প্রদায় হতে বর্ণিত যে রহমাতে আলম নূরে হুজুর ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ হতে নির্দেশ দেওয়া হয়েছে যে জিনদের আখেরাতের আজাবের ব্যাপারে সতর্ক করে ও তাদের আল্লাহ তালার দিনের প্রতি আহ্বান করে এবং কোরআনে পাক পরে শুনান আল্লাহ তাবারকো তালা জিন জাতিকে এক জায়গায় একত্রিত করেছেন সরোয়ারে কাউনাইন মস্তফা জানে রহমান সাল্লাহ তাইলা আলী ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের উদ্দেশ্যে এর করলেন আমি জিনদেরকে কোরআনে পাক পরে শোনাতে চাই তোমাদের মধ্য হতে কে আমার সাথে যাবে সাহাবা ইকরাম আলাহিমুর রিদুয়ান মাথা নত করে নিলেন দ্বিতীয়বারও জিজ্ঞাসা করলেন একই অবস্থা অতপর তৃতীয়বার যখন প্রিয় নবী সাল্লাহ তাইল আলী ওয়াসাল্লাম সাহাবাই ক্রামের মাঝে এই এলান করলেন এই ঘোষণা করলেন আমি জিনদেরকে কোরআনে পাকের তেল শোনাতে চাই তোমরা কে কে যাবে আমার সাথে তখন হরজুদের সাইদনা আবদুল্লাহ ইবনে মাস ওদ রদি আল্লাহ আনহু প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের সাথে চলে গেলেন হরজুদের সাইদনা আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ আনহু বলেন আমি ছাড়া হুজুরে আকরাম সাল্লাহ তাই আলী আসাল্লামের সাথে আর কেউ ছিল না আমরা চলতে চলতে মক্কায় মকারমার এক গ্রামে অর্থাৎ শিবুল জাহুন এ পৌঁছে গেলাম নবী করিম সাল্লাহ তাইলা আলিহি ওয়াসাল্লাম আমার জন্য এক গোল দায়রা টানলেন অর্থাৎ গোল করে জমিনে দাগ দিলেন আর আমাকে এতে বসার নির্দেশ দিলেন এবং বললেন আমি ফিরে না আসা পর্যন্ত এখান থেকে তুমি বের হবে না দেখুন হুজুর সাল্লাহ তাল আলী আসাল্লামের বাণী ছিল হে আব্দুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ নু আমি ফিরে না আসা পর্যন্ত আমি যে গোল দাগ দিয়েছি এই দাগের বাহিরে তুমি বের হবে না অতপর প্রিয় নবী সাল্লাহ তাইলা আলহি এখান থেকে গিয়ে কোরআনের তেলোয়াত করতে লাগলেন আমি উড়ন্ত পাখির ডানার আওয়াজের মতো শুনতে পেলাম এরপর কালো রঙের কিছু আমার এবং প্রিয় আকাশ সাল্লাহ তাইলা আলাইহি ওয়াসাল্লাম এর মাঝে পর্দা হয়ে গেল এমন কি আমি প্রিয় নবী সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামের আওয়াজ মুবারকও শুনতে পেলাম না প্রথমে তো তিনি প্রিয় নবীকে দেখলেন এবং কোরআনে পাকের তেল যে করছেন হুজুর সাল্লাহ আলি সাল্লাম সে আওয়াজও তার কানে ভেসে আসত যখন কালো আবরণ ছেয়ে গেল তখন তিনি প্রিয় নবীকে না দেখতে পেতেন না আওয়াজ শুনতেন কিছুক্ষণ পর ওই কালো জিনিস মেঘের মতো যেতে সরিয়ে লাগলো এবং অদৃশ্য হয়ে গেল ইতিমধ্যে ফজরের সময় হয়ে গেল প্রিয় নবী, আরবি আমার কাছে তশরিফ এনে জিজ্ঞাসা করলেন ঘুমিয়ে গিয়েছিলেন অর্থাৎ হুজুর সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন জিনদেরকে তেলাওয়াত শুনিয়ে তখন প্রিয় নবী সাল্লা সাল্লাম সাহাবিয়া রসুল আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালানুকে জিজ্ঞাসা করলেন আপনি কি ঘুমিয়ে গিয়েছিলেন আমি আরোস করলাম আল্লাহর কসম আমি ঘুমাইনি ইয়া রসুল্লাহ আমি কয়েকবারই চিন্তা করছিলাম যে লোকদের সাহায্যের জন্য ডাকব এমন সময় আপনার আওয়াজ শুনলাম আপনি জিন্দের লাঠি মোবারক দিয়ে মারছেন অর্থাৎ হুজুর সাল্লা সাল্লাম নিজের লাঠি মোবারক দিয়ে জিন্দেরকে মারছেন আর বলছেন বসে যাও বসে যাও সরকারে মদিনা রাহাতে কল বসি না ফাইজে গঞ্জিনা সাল্লাহ এর ইরশাদ করলেন যদি তুমি এই জায়গা থেকে বের হতে তবে জিন তোমাকে ধরে ফেলতো প্রিয় আকা অতঃপরু তলি এর ইরশাদ করলেন তুমি কি কিছু দেখেছ হুজুর সাল্লাহ আবদুল্লিবনে তাআলাকে জিজ্ঞাসা করলেন তুমি কি কিছু দেখেছো সুবাহান আল্লাহ আমি আরো করলাম জি হ্যাঁ আমি কালো রঙের কিছু মানুষ দেখেছি যারা সাদা পোশাক পরিহিত ছিল আমাদের হুজুর সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন তারা ছিল জিন যাদেরকে সাদা পোশাক পরিহিত অবস্থায় ওই সাহাবিয়ে রসুল দেখেছেন তারা ছিল জিন আমি বললাম যে আমি আরও বিভিন্ন রকম আওয়াজ শুনতে পেলাম তখন তিনি হুজুর সাল্লাহ তাহলে আলী এর করলেন তারা এক হত্যাকারীর বিচারের ব্যাপারে আমার কাছে এসেছিল আমি তাদের মাঝে হক ফয়সালা করে দিয়েছি সুবাহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রিয় আকাশ সাল্লাহ তাহলে আলী ওয়াসাল্লামের দরবার হতে বিদায় নিয়ে জিনেরা নিজদের সম্প্রদায়ের নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেন এই আলোচনা এভাবে ইমান তারা আমাদের সম্প্রদায় আমরা একটি কিতাব শুনেছি যা মুসার পর অবতীর্ণ হয়েছে যা পূর্ববর্তী কিতাবগুলোর সমর্থক রূপে সত্য ও সরল পথ প্রদর্শক রূপে হে আমাদের সম্প্রদায় আল্লাহর ইবাদত করাই আল্লাহর ইবাদত করার কথাই মেনে নাও এবং তার প্রতি আনো তিনি আল্লাহ তাবারকাল তোমাদের কিছু পাপ ক্ষমা করবেন এবং তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন পারা ছাব্বিশ এর মধ্যে আল্লাহ তাবারক তালা এই কথাগুলো জিনদের সম্পর্কে এর সাত করেছেন আমাদের প্রিয় আঁকা তাইলা আলি ও জিন ও মানব জাতির রসুল ছিলেন প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা যে ঘটনা শ্রবণ করলাম প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লাম নিজে জিন জাতিকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন তেলোয়াত শোনানোর পরে জিন জাতি সেখান থেকে গিয়ে নিজের সম্প্রদায়কে নিজের বংশের মানুষকে নিজের জাতিকে নেকির দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় আমরা এমন একটি কিতাব আজকে শুনেছি যা মুসা পরে অবতীর্ণ হয়েছে এবং সে সে সরল দেখায় কোরআন শ্রোতা যদি জিন জাতি নেকির দাওয়াত দেয় যদি জিন জাতি তার সম্প্রদায়কে সঠিক রাস্তা দেখায় যদি তারা তার জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য উৎসাহ প্রদান করতে পারে তো আমরা কেন পারবো না আমরা তো মুসলমান আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন আবার জাহান নামের দেখিয়েছেন যদি আমরা গুনা করি তবে আমাদের জন্য রয়েছে জাহান নাম আর যদি আমরা ভালো কাজ কাজ করি করি নেকির তবে আমাদের জন্য রয়েছে জান্নাত জিন জাতি যদি তাদের সম্প্রদায়কে দাওয়া দিতে পারে আমরা কেন পারবো না আমরা কেন দিচ্ছি না আজ সমাজের মধ্যে বাবা নামাজ পড়ে কিন্তু সন্তানকে ডাকে না আজ বড় ভাই নামাজ পড়ে ছোট ভাইকে ডাকে না আজ বাড়ির মধ্যে দুই একজন নামাজ পড়ে কিন্তু বাকি লোকদেরকে নামাজের কথা বলে না কেন বলি না আমি নিজে জান্নাতে যাব। আমার বাবা কি জান্নাতে যাবে না আমি জান্নাতে যাব। আমার ছোট ভাই কি জানাতে যাবে না যদি আমরা চাই আমরা সবাই জান্নাতে যাই তবে আমাদের একে অপরকে দাওয়াত দেওয়া উচিত আমরা দাওয়াত দিব যেভাবে করে নেকির দাওয়াতের কথা আমরা শুনলাম জিন জাতি তাদের সম্প্রদায়ের মাঝে নেকির দাওয়াত দিয়েছেন আসুন আমরা ইমান উদ্দীপক আরো কিছু ঘটনা শ্রবণ করি অন্যান্য অন্য শুধুমাত্র মানব জাতির জন্য প্রেরণ করা হতো আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আগে যে সকল নবীদেরকে পাঠানো হয়েছে তাদেরকে শুধু মানব জাতির নবী হিসাবে পাঠানো হয়েছে কিন্তু আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন আমাকে জিন ও মানুষের নিকট প্রেরণ করা হয়েছে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লামা বদরুদ্দিন শিবলি রহমাতুল্লাহি তালালাই বলেন নবী করিম সাল্লাল্লাহু আলী হোসাল্লামের নিকট মক্কায় মোকারমায় আর হিজরতের পর মদিনায় তৈবাই অসংখ্য জিন আসত হজরত সাইদুনা আবু হরিয়াল্লাহ তাইলা আনুয়াতে বর্ণিত প্রিয় নবী রসুল আরবি হুজুরেপুর নূর সাল্লাহ তাইলা আলী হাসাল্লাম একবার সুরাতুন নুজুম তেলোয়াত করলেন তো সেখানে উপস্থিত জিন ও মানুষ তিনি সাল্লাল্লাহু আলি এর সাথে সেজদা করছে অর্থাৎ যখন সেজদার আয়াত আসলো হুজুর সেজদা করলেন উপস্থিত যত মানুষ ছিল ছিল তারাও সেজদা করলেন এবং সেখানে উপস্থিত জিনেরাও সেজদা করলেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ নেকির দাওয়াত শুনলাম জিন জাতি যে তাদের সম্প্রদায়কে নেকির দাওয়াত দিচ্ছে এ ব্যাপারে আমরা শুনলাম আসুন আমরা জিন যে মানুষকেও নেকির দাওয়াত দেয় এ সম্পর্কে একটু আমরা শ্রবণ করি দেখেন মানুষ মানুষকে নেকির দাওয়াত দিতে একটু লজ্জা বোধ করে কিন্তু আলহামদুলিল্লাহ জিন জাতি যারা ভালো রয়েছে মুসলমান রয়েছে নেক রয়েছে তারাও কিন্তু মানুষকে নেকির দাওয়াত দিয়ে থাকে যদি তাদের এরকমের সময় সুযোগ হয়ে যায় তবে মানুষকে তারা নেকির দাওয়াত দেয় একবার এক স্থানের মধ্যে কিছু জিন থাকত তারা ভুলে যাওয়া রাস্তা মানুষ যখন ওই রাস্তা অতিক্রম করত আর রাস্তা ভুলে যেত তারা মানুষকে রাস্তা দেখিয়ে দিত যে এই রাস্তা নয় এই রাস্তা তো একবার কিছু মানুষকে জেনে শুনে সেখানে পাঠানো হলো যে তোমরা এই রাস্তা দিয়ে যাবা দেখবা কারা আওয়াজ করে কারা কোথা থেকে কথা বলে তারা জেনে শুনে যখন ওই রাস্তা দিয়ে অতিক্রম করছে হঠাৎ করে আওয়াজ আসলো মানুষ দেখা যায় না কাউকে দেখা যায় না হঠাৎ আওয়াজ আসলো যে প্রিয় ভাই আপনারা রাস্তা ভুলে গেছেন এদিকে রাস্তা নয় এদিকে যেতে হবে তো তারা জিজ্ঞাসা করলো তোমরা কারা জিন জাতি আওয়াজ দিল আমরা জিন তো বললো তোমরা এখানে কি করো তাদের থেকে আওয়াজ আসলো যে আমরা ভুলে যাওয়া রাস্তা মানুষকে দেখিয়ে দিই কত সুন্দর মানুষকে উপকার করলো জিনেরা কত সুন্দর ভালো রাস্তা দেখিয়ে দিল। তো এই যে আমরা শুনি মানুষের উপকার করা নেকির দাওয়াত দেওয়া মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া এগুলো শুধু জিন নয় আগে তো আমাদের করা উচিত আমরা মানুষ আমাদেরকে আল্লাহ তাবারকতালা খুব সুন্দর স্রোত দিয়ে সুন্দর করে বানিয়েছেন তো আমাদের উচিত আমরা যেন একে অপরকে নেকির দাওয়াত দিই আজ নেকির দাওয়াত দিতে আমাদের অলসতা লাগে নেকির দাওয়াত দিতে আমাদের লজ্জা লাগে নেকির দাওয়াত দিতে আমাদের খারাপ লাগে কিন্তু আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম হাদিসে কারিমা আমরা শ্রবণ করলাম যে জিনেরা নিজের সম্প্রদায়ের মধ্যে নেকির দাওয়াত দিয়েছেন আরেকটি কথা আর জিনেরা হুজুর সাল্লাহ তাহলে আলী সাল্লামের কাছে আসতেন কোরআনে পাকের তেলোয়া শুনতেন হাদিসে কারিমা শুনতেন সেখান থেকে শিক্ষা অর্জন করতেন জ্ঞান লাভ করতেন একটি জিন তো এমনও ছিল যে প্রিয় নবী সাল্লু তহ আলী ওয়াসাল্লামের দরবারে আসলেন হাতের মধ্যে লাঠি ছিল লাঠি ভর দিয়ে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লামের দরবারে আসলেন এসে বলতে লাগলেন ইয়া ইয়ারসোল্লাহ সালাম দিলেন আমাদের নবী সাল্লা সাল্লাহ সাল্লামের উত্তর দিলেন উত্তর দিয়ে সাহাবিদেরকে বললেন এনাকে মনে হচ্ছে জিন তার কারণ তার আওয়াজটা একটু চেঁচামেচির আওয়াজ ওই জিনকে জিজ্ঞাসা করলো তো জিন বলল বললো আমি জিন তো সালাম তাকে জিজ্ঞাসা করলেন যে কেন এসেছো তো জিন বললো সাল্লি সাল্লাম আমি হজরত ঈসা সাল্লামের সালাম আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আসছি প্রিয় নবী সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার বয়স কত ওই জিন বলল আমার বয়স তো আমার মনে নেই কত বছর হবে আমার সঠিক জানা নেই তবে এতটুকু আমি জানি যখন হাবিল কাবিলের মারামারি হয় একে অপরকে হত্যা করে ওই সময় আমি এতটুকু বয়স ছিল আমার যে আমি পাহাড়ে ঘোরাঘুরি করতাম আর মানুষের ঘরে গিয়ে তাদের রান্নাকৃত তরকারি খেয়ে ফেলতাম খেয়ে আমি অন্য কারো নাম দিতাম যে ও তিনি খেয়েছে তো যখন এভাবে করতাম তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যেত তাদের মধ্যে মারামারি ফ্যাসা সৃষ্টি হয়ে যেত আমি রান্নাকৃত তরকারি খেয়ে ফেলতাম ওই সময় এতটুকু বয়স ছিল যে আমি একা একা চলাফেরা করতে পারি তো প্রিয় ইসলামী ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই যে আছে না জিন আসলে যখন সে মুসলমান হয়ে যায় ইমান গ্রহণ করে তখন কাউকে ক্ষতি করে না কেননা তারা কোরআন তেলাওয়াত করে কোরআন শুনে নামাজ আদায় করে দান সৎকা করে এরপরে হাদিসে মোবারকা শিখে মাদ্রাসায় আসে ইলমেদিন শিখে কোরআন তেলাওয়াতের আরও কিছু আমরা ঘটনা শ্রবণ করি প্রিয় আমি ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা হাদিস শরীফ প্রমাণিত যে জিন আল্লাহ তালার একটি মাকলুক আর কোরআনেও এটা আমাদেরকে শিক্ষা দেয় যে জিন আল্লাহ তালার আঠারো হাজার মাকলুকের মধ্যে একটি মাকলুক হয়েছে জিন জিনদের একটি বিশেষ গুণ রয়েছে তা হল তারা এমন অদ্ভুত ও কঠিন কাজ করার ক্ষমতা রাখে যা সাধারণ মানুষ দ্বারা সম্ভব হয় না বুখারি শরীফের ব্যাখ্যাকারী আল্লামা বদরুদ্দিন মাহমুদ বিন আহমদ আইনি রাহমাতুল্লাহি তালালা লিখেন জিন এর শাব্দিক অর্থ হচ্ছে গোপন আর জিনকে জিন এজন্যই বলা হয় কারণ তারা সাধারণ লোক হতে অদৃশ্য থাকে জাহিলিয়াতের যুগে লোকেরা ফেরেস্তাদেরও জিন বলত কেননা তারা লোকদের দৃষ্টি হতে অদৃশ্য থাকে এই জন্য তারা জিন বলত প্রিয় ইসলামী ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরও এরকমের বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ তালার সৃষ্টি জগতের মধ্যে একটি সৃষ্টি আছে জিন আর জিনের মধ্যে ভাগ আছে কিছু দল আছে জিনের মধ্যে আলাদা পাট আছে যেমন জিনদের মধ্যে যারা অমুসলিম যারা ইমান আনিনি তারা শয়তান তারা দুষ্ট জিন তারা মানুষকে ক্ষতি করে তারা মানুষকে আশোয়াশা দেয় কুমন্ত্রণা দেয় খারাপ কাজে লিপ্ত রাখে আর যারা ইমান এনেছে মুসলমান হয়েছে আল্লাহ নবী সাল্লাহ তাই আলি মেনেছে তারা মুসলমান জিন তারা মানুষের উপকার করে মানুষের খেদমত করে নেকির দাওয়াত দেয় ইবাদত করে মসজিদে আসে মাদ্রাসায় আসে এলমেদিন শিখে এভাবে করে তারা নিজেদের জীবন অতিবাহিত করছে তো এই ইমান আর এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে জিন বলতে আছে অনেকে অস্বীকার করে জিন জাতিকে অস্বীকার করা এটা কুফর এটা যেন আমরা কখনো না করি আর আজ আমরা শুনলাম জিন জাতির নেকির দাওয়াত আর জিন জাতি মানুষকে ভাবে উপকার করে থাকে আমাদেরকে একটু খেয়াল রাখা উচিত একটু স্মরণ রাখা উচিত আমরা যেন নিজে নেকির দাওয়াত দেই। আমরা যেন নিজে নেকির কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই আমরা যেন অপর মুসলমানকে নামাজের দাওয়াত দেই। যেভাবে করে জিন জাতি নিজের সম্প্রদায়কে নেকির দাওয়াত দিয়েছে কেননা জিন জাতি নেকির দাওয়াত দিতে পারে আমি কেন পারবো না আপনাকে আমাকে নেকির দাওয়াত দিতে দাও বাইরে যেতে হবে না আপনি আমি যদি চাই নেকির দাওয়াত দিব তবে বাইরে কেন যেতে হবে নিজের মাকে নামাজের দাওয়াত দেই নিজের ভাইকে নামাজের দাওয়াত দেই নিজের বাবাকে নেকির দাওয়াত দেই নিজের আত্মীয়-স্বজনকে আমরা নেকির দাওয়াত দেই নামাজের দাওয়াত দেই এটাই তো নেকির দাওয়াত হয়ে গেল তো আল্লাহ তাবারাক ওয়া আমাদেরকে বোজার আর আমল করার তৌফিক দান করুক দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ এই জিন জাতি অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ আপনারা অনুষ্ঠানে সাথেই থাকুন অনুষ্ঠান দেখুন অনেক কিছু আমাদের শেখার সৌভাগ্য অর্জন হবে আগামী পর্বে যে একটি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাইলা আলা মুহাম্মদ সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম وما خلقت الجن والإنس إلا